ভালো আছে, বাসায় আছে, নিরাপদ আছে, স্বাস্থ্যবিধি মেনে চলছে। আমি লিপি একটা সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা, আমাদের আজকের বিষয় তোমরা তো সবাই জানো, তাই না? আমাদের আজকের ক্লাস হচ্ছে কি, সাধারণ জ্ঞান মৌখিক। এটা অবশ্যই আবারও বলে রাখি, তোমাদের লিখিত পরীক্ষা হবে না, এটা হচ্ছে মৌখিক পরীক্ষা হবে। তো দেখো আমাদের আজকে কত তারিখ, 31 তারিখ, তাই না? আজকে তোমাদের সাধারণ জ্ঞান ক্লাস ছিল, আর তোমরা ছাত্র সবাই, চলো আমরা গত ক্লাসে যে প্রশ্নগুলো পড়েছিলাম সেগুলো আবারও পরিবেশন দিই। সেগুলো সবার মুখস্থ হয়ে গেছে? ঠিক আছে, চলো তাহলে আবার একটু আমরা পড়ে নিই সবাই। সবাই খাতা কলম রেখে, সবাই পেন্সিল হাতে নিয়েছ, খাতা বের করেছ, আমি বলবো, আমার সাথে সাথে আগে একবার পড়ে নিবে, ঠিক আছে? তারপরে সবাই লিখবে। এক নম্বর প্রশ্ন কি ছিল গত ক্লাসের, আগের ক্লাসে আমি বলেছিলাম, মনে আছে তোমাদের? দেখো এক নম্বর প্রশ্ন কি আছে, কত সেকেন্ডে 1 মিনিট? আমরা একটু সময় সম্পর্কে জেনেছিলাম, তাই না? উত্তর কি হয়, কি লিখবো আমরা, উত্তর আমরা কি বলবো বলো তো? 60 সেকেন্ডে। কত সেকেন্ডে 1 মিনিট? আমরা উত্তর কি বলবো? 60 সেকেন্ডে 1 মিনিট, তাই তো? মনে পড়েছে? ঠিক আছে, চলো 2 নম্বরটা দেখি। কত মিনিটে 1 ঘন্টা? কত মিনিটে 1 ঘন্টা বলো তো? উত্তর 60 মিনিটে। ভেরি গুড, সবাই সুন্দর করে পড়েছো তোমরা। 60 মিনিটে 1 ঘন্টা। 3 নম্বর প্রশ্ন দেখো কি আছে, কত ঘন্টায় 1 দিন বলো তো? কত ঘন্টায় 1 দিন? ঠিক বলেছো, 24 ঘন্টা। সবাই পড়েছো, তাই না? আচ্ছা 4 নম্বরে দেখো, 4 নম্বর প্রশ্ন আমাদের কি আছে, কত দিনে 1 সপ্তাহ বলো তো? কত দিনে 1 সপ্তাহ? ঠিক বলেছো, 7 দিনে 1 সপ্তাহ হয়। 5 নম্বরে দেখো, কত দিনে 1 মাস? আমরা এটা কি বলবো উত্তর? 30 দিনে 1 মাস। তারপরে বলো তো 6 নম্বর প্রশ্ন কি লেখা আছে দেখি চলো, কত মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। তোমরা কি 12 মাসের নাম জানো, পড়েছ? এটা তোমাদের বাংলা বিষয় আছে, তাই না? হ্যাঁ, নামগুলো পড়ে নেবে। তাহলে কয় মাসে 1 বছর বলো তো? 12 মাসে 1 বছর। আমরা এই 6টা প্রশ্ন করেছি, এজন্য সবাইকে অনেক ধন্যবাদ, আমার সাথে সাথে সুন্দর করে বলেছ সেজন্য অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু ঈদের পরে স্কুলে আসবে, ঈদের পরে আমাদের স্কুল সম্ভবত খুলে যাবে, তাই না? ইনশাল্লাহ আমাদের এই করোনা ভাইরাস হাত থেকে আমরা তাড়াতাড়ি মুক্ত হয়ে স্বাভাবিক জীবন ফিরে আসবো, তাই না? গত রাত্রে সবাই কি দোয়া করেছো সবাই বলতে রাত্রে, আমাদের স্কুল যেন খুলে যায়, তোমরা যে নতুন ভর্তি হয়েছে স্কুলে আসতে পারবে না, তাই না? স্কুলে যেন তাড়াতাড়ি আসতে পারো, সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করবে। এবার আমরা দেখবো কত নম্বর প্রশ্ন বলো তো? 7 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশে লোক সংখ্যা কত? আমাদের দেশের নাম কি বলো? বাংলাদেশ পড়েছো না? সেই আমাদের দেশে কত লোক সংখ্যা আমরা বাস করি, তোমরা তো অনেক লোক সংখ্যা দেখো, এটা নিচে একটা হিসাব আছে, তাই না? এখানে আমরা বলবো প্রায় 13 কোটি, প্রায় 13 কোটি, তার মানে আরো বেশিও হতে পারে, ঠিক আছে? 8 নম্বরে দেখো, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়? বাংলাদেশ কত সালে স্বাধীন হয় বলো তো? 1971 সালে 26শে মার্চ স্বাধীন হয়। 9 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশে বিজয় দিবস কবে? আমরা এটা কি বলবো? 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর হচ্ছে বাংলাদেশে বিজয় দিবস। 10 নম্বর প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশে জাতীয় পতাকার রং কি? তোমরা সবাই জাতীয় পতাকা চিনো না? জাতীয় পতাকা হচ্ছে কি, আমাদের দেশের প্রতীক, তাই না? এই পতাকা দেখলে আমরা সবাই ভাবি এটা বাংলাদেশের পতাকা, তাহলে আমাদের সেই পতাকার রং কি বলো তো? শুধু সবুজ লাল বললে কিন্তু হবে না, কি বলবো আমরা? গাঢ় সবুজের মাঝে উজ্জ্বল লাল রং, মনে থাকবে? ঠিক এইভাবে বলবে। 11 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের জাতীয় কবির নাম কি? আমরা উত্তর লিখবো কি, কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম, মনে থাকবে সবার? তাহলে আমরা
দিয়েছিল 10টা প্রশ্ন আর কি ম্যাডাম তোমাদের দিল কয়টা বলো তো 11টা তাই না তাহলে আমাদের মোট কয়টা প্রশ্ন হলো 21টা তাই না 10 10 20 আর 21টা প্রশ্ন দাও আমি তোমাদের আগামী ক্লাসে আরো 5টি প্রশ্ন দেব আমরা আর 10টি প্রশ্ন দেব মোট তাহলে 31টা প্রশ্ন আমরা সাধারণ জ্ঞানের জন্য মুখস্থ করব ঠিক আছে তো সবাই ভালো থেকো আর হচ্ছে বাসা বসে কি করবে বেশি বেশি করে ফলমূল খাবে শাকসবজি খাবে এখন কিন্তু প্রচুর গরম পড়েছে বেশি বেশি করে পানি খাবে একটু লেবু শরবত খাবে হ্যাঁ তারপর হচ্ছে একটু অরেঞ্জটা একটু বেশি খাবে ভিটামিন সিটা আমাদের বেশি দরকার না গরমের সময় খাওয়াশা দৌড়াদৌড়ি করো খেলাধুলা করো তখন পানি বের হয়ে যায় শরীর থেকে ঠিক আছে তাহলে বেশি বেশি করে একটু পানি খেতে হবে আর সাবধান বাইরে বেশি বের হবে না প্রচুর ধুলাবালি কিন্তু বাইরে তাই না ঠিক আছে বাইরে বের হবে না একটু বাসায় থাকো অনেকদিন যেমন তো বাসায় আছো কি আর করা বলো কষ্ট করে আর একটু থাকো তারপরে রমজানের ছুটি পরে আমাদের সম্ভবত স্কুল খুলে যাবে আর সবাই দোয়া করবে আল্লাহ তাআলার কাছে যেন আমরা তাড়াতাড়ি স্কুলে ফিরে আসতে পারি তোমাদেরকে নিয়ে আমরা অনেক মজা করব ক্লাসে জানো আমরা কিন্তু স্কুলে অনেক খেলাধুলা করি আবার পড়াশোনাও করি পড়াশোনা ফাঁকে ফাঁকে আমরা খেলাধুলা করি আমরা অনেক মজা করব ক্লাসে লুকান লুকোচুরি খেলব বৌসি খেলব মাঠের ভিতরে আমরা পিটি করব দৌড়াদৌড়ি করব ছুটাছুটি করব তোমাদের অনেক বান্ধবীরা হবে ক্লাসে অনেক বান্ধবী পাবে নতুন নতুন বান্ধবীরা এখনো তো তোমাদের পরিচয় হয় নাই কারোর সাথে তাই না তোমরা যখন ক্লাসে আসবে আমরা সবাই সবার সাথে পরিচয় করে দেবো আমার নিজেরাই পরিচিত হয়ে নিতে পারবে খুব ভালো লাগবে তখন তাই না তো এখন একটু বাসায় থাকো আম্মুকে বেশি ডিস্টার্ব করবে না আম্মু যে খাবার দেবে খেয়ে নেবে লক্ষ্মী বাবুর মতো তোমরা সবাই লক্ষ্মী সবাই ভালো থেকো আমি দোয়া করি তোমাদের জন্য সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ আবার আগামী ক্লাসে দেখা হবে ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম